আজকে আমরা অনুশীলনী 1.6 যে বহুনির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ধারাবাহিকভাবে আপনারা প্রতিটি অধ্যায়েরই পেয়ে যাবেন যে বহুনির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর। এখানে আমরা যে প্রথম অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায়ে যে 6টি অনুশীলনী, 6টি অনুশীলনী থেকেই আসলে কিন্তু অল্প অল্প করে আমাদের বহুনির্বাচনী প্রশ্ন এই অনুশীলনীতে, অর্থাৎ শেষ অনুশীলনীতে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে কয়েকটি আমাদের বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে সেখানে এই 6টি অনুশীলনেরই কিছু না কিছু পাওয়া যাবে। তো তাহলে এখানে প্রথমে কি বলা হচ্ছে আমরা একটু দেখি। 1নং প্রশ্নে বলা হচ্ছে 28 থেকে 40 পর্যন্ত, 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আসলে কতটি। তো 28 থেকে যদি আমরা 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি বের করতে যাই, মৌলিক সংখ্যা বলতে আমরা আসলে কি বুঝি? আমরা মৌলিক সংখ্যা বলতে বুঝি কোন সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি, যে সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য না। যেমন যদি আমরা বলি 9, 9 কি মৌলিক না যৌগিক? 9 কিন্তু আমাদের যৌগিক সংখ্যা, মৌলিক না। কেন? কারণ 9কে যদি আমরা ভাঙি তখন দেখতে পারি 1 দ্বারাও 9কে ভাগ যায় এবং 9 দ্বারা তো অবশ্যই যায়, অর্থাৎ প্রতিটি সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দ্বারা অবশ্যই ভাগ করা যায় নিঃশেষে। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে অন্য কোনো সংখ্যা দ্বারাও ভাগ করা যায় কিনা নিঃশেষে। আমরা দেখতে পাই 3 দ্বারাও কিন্তু 9কে নিঃশেষে ভাগ করা যায়, তার মানে 9 একটি যৌগিক সংখ্যা। তাহলে এখন আমাদেরকে 28 থেকে 40 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেখানে দেখতে হবে যে কোন কোন সংখ্যাগুলো আসলেই মৌলিক। যেমন 28 নিজেই তো মৌলিক নয়, 29 আমরা জানি কি 29 একটি মৌলিক সংখ্যা, কারণ 29কে অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। 30কে 2 দ্বারা ভাগ করা যায়, আমরা অবশ্যই জানি কি প্রত্যেকটি জোড় সংখ্যায় কি 2 ভিন্ন, প্রত্যেকটি জোড় সংখ্যায় যৌগিক সংখ্যা, কারণ কি প্রত্যেকটি জোড় সংখ্যাকে 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তাহলে 30 বাদ যাবে, 31, 31 আমরা নিতে পারবো, কারণ 31কে আর কিছু দ্বারা ভাগ করা যায় না নিঃশেষে। 32 জোড় সংখ্যা বাদ, 33কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে 33 নেওয়া যাবে না। 34 জোড় সংখ্যা, 34কে নেওয়া যাবে না। 35কে 5 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ হওয়ার শর্ত কি? নিঃশেষে ভাগ হওয়ার শর্ত হচ্ছে শেষে শূন্য বা 5 থাকা, শেষে শূন্য বা যদি 5 থাকে তাহলে অবশ্যই সেটি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে 35 নেওয়া যাবে না, 36 জোড় সংখ্যা নেওয়া যাবে না, 37, তাহলে 37 আমরা নিতে পারবো, কারণ 37কে 37 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। 38 আবার যৌগিক সংখ্যা, কারণ কি জোড় সংখ্যা। 39কে 3 দ্বারা ভাগ করা যায় এবং 40 জোড় সংখ্যা। তাহলে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? আমরা পাচ্ছি 1টি, 2টি এবং 3টি। তাহলে আমাদের উত্তর কত হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি 3। অর্থাৎ 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আমরা 1-এর উত্তর পাচ্ছি কত? ক, অর্থাৎ 3টি। পরবর্তীতে আমাদেরকে কি বলা হচ্ছে? আমাদেরকে বলা হচ্ছে নিচের কোনটি পরস্পর সহমৌলিক। তাহলে সহমৌলিক বলতে আমরা কি বুঝি? সহমৌলিক বলতে আমরা বুঝি যখন একাধিক সংখ্যার ভেতরে তাদের মধ্যে এক ভিন্ন অন্য কোনো গুণনীয় পাওয়া যাবে না, তখন তাদেরকে আমরা পরস্পর সহমৌলিক বলি। অর্থাৎ যদি 2 এবং 3 ধরি, তাহলে এদের ভেতরে এক ছাড়া কি অন্য কোনো গুণনীয় কমন রয়েছে, সাধারণ গুণনীয়ক রয়েছে? নেই, তার মানে 2 এবং 3 কিন্তু সহমৌলিক হবে। এখানে কিন্তু মৌলিক সংখ্যাই হতে হবে না দুটি। যেমন এখানে যদি আমরা চিন্তা করি 6, আর এখানে যদি চিন্তা করি 5, তাহলে 6 কিন্তু আমাদের কি মৌলিক সংখ্যা না, আর 5 কিন্তু মৌলিক। কিন্তু 5কে ভাঙলে পাই আমরা 1 গুণ 5, 6কে ভাঙলে পাই 1 গুণ 2 গুণ 3, এভাবে গুণ ছাড়াও আমরা কমা দিয়ে দিয়ে লিখতে পারি গুণনীয়কগুলোকে 1, 2, 3, 6। এখানে 1 ছাড়া কি অন্য কোনো মিল আছে? নেই, তার মানে হচ্ছে 5 এবং 6ও কিন্তু কি হবে? সহমৌলিক হবে। তাহলে এরকম আমাদেরকে প্রশ্নে যা যা দেয়া আছে সেগুলোতে আমরা দেখব যে আসলে এরা সহমৌলিক কিনা। এখন তাহলে আমরা একটু দেখি এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোতে দেখলে আমরা দেখতে পাই 12 এবং 18, 12 এবং 18কে ভাঙলে কি কি পাই আমরা একটু দেখি। 12 এবং 18, তাহলে এখানে অবশ্যই দেখতে পাচ্ছি আমরা দুটি সংখ্যাই কি জোড়, তার মানে অন্তত 2 তো অবশ্যই এদের মধ্যে কমন আছে। তাহলে এক ভিন্ন অন্য কোনো সংখ্যা পাওয়া গেছে যেহেতু, তাহলে এরা সহমৌলিক না। পরবর্তীতে আমরা 19 এবং 38, এখানে দেখতে পাচ্ছি 19-এর একটি কি গুণনীয়ক 19 তো অবশ্যই হবেই, আর 38কেও যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2 গুণ 19 38, অর্থাৎ এখানেও 19 কি গুণনীয়ক অবস্থায় রয়েছে, তার মানে এক ভিন্ন আমরা 19ও গুণনীয়ক হিসেবে পাচ্ছি। অর্থাৎ কি হবে? অর্থাৎ এটিও সহমৌলিক হবে না।
এরপরে আমরা 28 এবং 35 দেখতে পারি। 28 এবং 35-এর মধ্যে কি কি পাই আমরা? আমরা এখানে যখন ভাঙবো তখন কি পাই একটু দেখি। এখানে 4 সাথে 28 হয়, এখানে 5 সাথে 35 হয়। তাহলে এখানে 7 কি সাধারণ গুণনীয়ক পেয়ে যাচ্ছে, তার মানে এরাও কি সহমৌলিক না। তাহলে বাকি থাকছে কি 22 এবং 27। আমরা যদি ভাঙি তাহলে 22-কে 2×11 আকারে লিখতে পারি, আর এখানে 3×9 আকারে লিখতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছি এদের ভেতরে এক ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে এখানে 22 এবং 27-ই হবে কি আমাদের সহমৌলিক। তাহলে আমরা লিখতে পারি 2-এর উত্তর হবে গ। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 12, 18 এবং 48-এর গসাগু কত। গসাগুর আমরা দুটি নিয়ম জানি, এর মধ্যে আমরা যদি প্রথমে ভাগ প্রক্রিয়ায় করি তাহলে এই নিয়ম অনুসারে আমাদের কি করতে হবে, সবচেয়ে ছোট দুটি সংখ্যাকে ভাগ করতে হবে, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যাটি দিয়ে আমরা কি করতে হবে 18-কে ভাগ করব। তাহলে এরপরে আমাদের বাকি কাজটা করব। 12 ভাগ 18 যদি আমরা প্রথমে করি তাহলে দেখতে পাচ্ছি 12-কে এখানে আমাদের কি হবে 12 হবে। এরপরে আমরা ভাগশেষ পাবো কত 6, 12-কে ভাগ করলে 6×2=12। এখন সর্বশেষ ভাগশেষ হচ্ছে 6, সেটি দিয়েই আবার আমাদেরকে কি করতে হবে সর্বোচ্চ সংখ্যাটিকে ভাগ যায় কিনা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি নিঃশেষের ভাগ হচ্ছে, তার মানে আমাদের সর্বশেষ কি ভাগশেষটি হবে গসাগু। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের গসাগু হবে 6, অর্থাৎ খ। দুই একে দুই, এখানে কয়টি শূন্য? 1, 2, 3, 4, 5। তাহলে এখানে একের পর 1, 2, 3, 4, 5টি শূন্য। এখন এখানে আমরা কি পাচ্ছি গুণ খালি ঘর পাচ্ছি, আর এখানে পাচ্ছি কত 6, আর এখানে একের পরে 9টি শূন্য। এখন আমরা কি করতে পারি, আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে এখানে আড়াআড়ি গুণ করতে পারি। তাহলে কি হবে, এখানে 6-এর পাশে চলে যাবে কত 1-এর সাথে 5টি শূন্য, 1, 2, 3, 4, 5, আর এখানে 2 নিচে নেমে যাবে, এখানে থাকবে 1-এর পরে 9টি শূন্য। এখন 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আসবে 3, এখানে আসবে 3, আর এখানে 0, 0 আমরা কেটে ফেলতে পারি। 1, 2, 3, 4, 5টি শূন্য কাটলাম, 1, 2, 3, 4, 5টি শূন্য কাটলাম। তাহলে একের পরে এখানে কয়টি শূন্য থাকছে, 4টি শূন্য। এখন আমরা এইসব ক্ষেত্রে 3 ভাগ এভাবে লিখতে পারি। এইসব ক্ষেত্রে আমাদের শর্টকাট নিয়ম হচ্ছে কি, শর্টকাট নিয়ম হচ্ছে 1-এর স্থানে আমরা দশমিকটা বসিয়ে দিব, আর এখানে 3টি শূন্য বসালাম, 4 নাম্বার শূন্যের জায়গায় আমরা কি করব এখানে প্রদত্ত সংখ্যাটা বসাবো, অর্থাৎ 0.0003। এখন আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও করতে পারেন, কিভাবে সেটা করতে পারেন, যেমন এখানে আমরা যে কাজটি করেছি সেটা না করে আপনারা কি করতে পারেন সরাসরি এখানে ভাগ আকারে লিখতে পারেন যে 1, 2, 3, 4 এভাবে ভাগ 3। এরপরে এখানে দশমিক এনে আপনারা এখানে শূন্য আনতে পারেন, এরপরে শূন্যের জন্য দশমিক, এরপরে আরেকটি শূন্যর জন্য আরেকটি শূন্য, আরেকটি শূন্যর জন্য আরেকটি শূন্য, এভাবে করে করে আমরা যখন যাব তখন দেখতে পাবো এখানে কি আরও 3টির জন্য আমাদের আরও 3টি শূন্য বসলে কি হয় এখানে 30,000 হয়। তাহলে এখানে রয়েছে 10,000, তাহলে 30,000, তাহলে এখানে কয়টি শূন্য, 1, 2, 3টি। এরপরে কি হবে, এখানে 3 দ্বারা গুণ করলে তখন হয়ে যাবে কত 30,000, অর্থাৎ আমাদের কত হবে, আমাদের হবে এখানে 0.0003। তো এখানে আমাদের তাহলে 0.0003 কোথায় রয়েছে, গতে রয়েছে। তাহলে আমাদের 4-এর উত্তর হচ্ছে গ। এরপরে আমরা
পাঁচ নম্বরে চলে যাই। পাঁচে কি বলা হচ্ছে, অঙ্কপাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? আমরা জানি অঙ্কপাতনে 10টি অঙ্ক ব্যবহৃত হয়, কারণ কি সংখ্যাকে যখন অঙ্ক আকারে আমরা প্রকাশ করব তখন সেটিকে আমরা কি বলি, অঙ্কপাতন বলি। আর অঙ্কপাতনে শূন্য থেকে শুরু করে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয়। তাহলে আমরা লিখতে পারবো যে অঙ্কপাতনে 10টি অঙ্ক ব্যবহৃত হয়। তাহলে আপনারা 1 থেকে 5 পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তীগুলোতে। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি গ, এখানে পাচ্ছি গ, এখানে পাচ্ছি খ, এখানে পাচ্ছি গ, এবং এখানে পাচ্ছি ক। স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা বলা হচ্ছে 4টি, এরপরে আমাদেরকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা 4টি, বলা হচ্ছে বিজোড় সংখ্যা 5টি। তাহলে আমরা দেখি কোনটি সত্য কোনটি মিথ্যা। এখন আমাদেরকে বুঝতে হবে স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো, সে যেগুলো হচ্ছে আমাদের 1 থেকে কত 9 পর্যন্ত। শূন্যকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি না, শূন্যকে আমরা শূন্যই বলি 10টি অঙ্কের ভেতরে। তাহলে এখানের মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো আমরা তো জানি ইতোমধ্যে, যে যে সংখ্যাগুলোকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। তাহলে 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, আমরা শুরু করি কোথা থেকে, 2 থেকে। তাহলে 2 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে, তাহলে আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি 4টি। তাহলে প্রথমটা আমরা পেয়ে গেলাম, এটা সত্য। এরপরে যৌগিক সংখ্যা 4টি আসলে কি সত্য কিনা দেখি। তাহলে এখানে 2, 3 বাদ দিলে থাকে 4, 5 বাদ দিলে থাকে 6, 7 বাদ দিলে থাকে 8 এবং 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যৌগিক সংখ্যাও 4টি। এরপর দেখি বিজোড় সংখ্যা 5টি কিনা। বিজোড় সংখ্যা কি কি, 1 থেকে 9 এর ভিতরে 1, 3, 5, 7, 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যাও কিন্তু কয়টি, 5টি। এখানে আমাদের 1, 2, 3 কিন্তু সত্য, তার মানে হচ্ছে ঘতে রয়েছে 1, 2, 3 উভয়। তাহলে কোনটি সঠিক, ঘ। তাহলে আমরা পাচ্ছি 6-এর জন্য ঘ। এখন আমরা 7-এ চলে যাই, কি বলা হচ্ছে, 6, 4, 3, 5 সংখ্যাটি বিভাজ্য কত দ্বারা, বলছে 3 দ্বারা, হতে পারে 5 দ্বারা, হতে পারে 9 দ্বারা, হতে পারে। তাহলে কোনটা কোনটা সত্য? আমরা বিভাজ্যের নিয়ম অনুসারে কি জানি, 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি, 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে একটি সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে অঙ্কগুলোর যোগফল। তাহলে অঙ্কগুলো যোগ করলে সেগুলো যদি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও কি হবে, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 6+4+3+5। আমরা দেখি 6, 4, 10, 10, 3, 13, 13, 5, 18, অর্থাৎ 18কে 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। সুতরাং 6435 সংখ্যাটিও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এরপরে আমাদেরকে দেখতে হবে 5 দ্বারা কিনা। তাহলে 5 দ্বারাও হবে, কারণ কি আমরা জানি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে শেষে 0 বা 5 থাকা। তাহলে 0 বা 5 থাকলেই 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার শর্ত 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়া শর্তের মতোই, অর্থাৎ যোগফলগুলো 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে। এখানে রয়েছে 18, তার মানে 18 যেহেতু 9-এর নামটা পড়লে আমরা জানি 9 × 2 = 18, তাহলে 18 9 দ্বারা নিঃশেষে যেহেতু বিভাজ্য, তার মানে 6435 সংখ্যাটিও কি হবে, আমাদের অবশ্যই 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা 3টি সঠিক পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা ঘ পাচ্ছি। তাহলে আমরা 6 এবং 7ও শেষ করে ফেললাম। বলা হচ্ছে চিত্রে দুটি স্বাভাবিক সংখ্যা দেখানো হলো, এখন চিত্রের বৃহত্তর সংখ্যাটির গুণিতক কোনটি। বৃহত্তর সংখ্যা কোনটি, বৃহত্তর সংখ্যা হচ্ছে এখানে 32। তাহলে 24 এবং 32-এর ভেতরে কি, 32 হচ্ছে বড় সংখ্যা। এর গুণিতক, গুণিতক বলতে আমরা কি বুঝি, গুণিতক বলতে আমরা বুঝি হচ্ছে গুণ করার ফলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, অর্থাৎ এর নামটা আমরা বলতে পারি। তাহলে এখানে অবশ্যই আমরা পাবো 32, 1 গুণে অবশ্যই 32 হয়। তাহলে 32-এর নামটা অনুসারে 32 আমরা পাই। এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা কি গুণনীয়ক নয়, অর্থাৎ ভাগ করার ফলে কি কি পাওয়া যায়, যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় নিঃশেষে সেগুলো কিন্তু নয়। গুণিতক মানে হচ্ছে গুণফল, বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করার পরে যেটি আমরা গুণফল হিসেবে পাবো। আর 1 দ্বারা গুণ করার পরে আমরা গুণফল 32 পাবো, তাই এখানে আমাদের বৃহত্তর সংখ্যাটির গুণিতক হচ্ছে 32। চিত্রে সংখ্যা দুইটির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ কি, গ, সা, গু।
তাহলে আমরা গসাগু বের করব। এখানে গসাগু কত হবে? 24 এবং 32-এর গসাগু বের করার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে আমরা এর আগে কি করেছি, ভাগের নিয়মে করেছি, এখন চাইলে আমরা কি করতে পারবো, আমরা চাইলে গুণফল আকারে যেভাবে করি সেভাবেও কিন্তু করতে পারবো। 24-কে যদি আমরা করি তাহলে কি পাবো, 2 × 2 = 4, 4 × 2 = 8, 3 × 8 = 24। আর 32-কে করলে আমরা কি পাবো, 32-কে করলে পাবো আমরা 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32। তাহলে আমাদের গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক কি কি পাচ্ছি আমরা, 2 × 2 × 2, 2 × 2 × 2, অর্থাৎ 3টি 2 আমাদের এদের মধ্যে কি রয়েছে, সাধারণ রয়েছে। অর্থাৎ 2 × 2 × 2 হবে আমাদের কি, গসাগু। অর্থাৎ 2 × 2 = 4, 4 × 2 = 8। তাহলে আমাদের গসাগু কি পাচ্ছি, চিত্রে সংখ্যা দুটির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 8। তাহলে আমরা 8-এর উত্তর পাচ্ছি ঘ এবং 9-এর উত্তর পাচ্ছি ক। হয়েছে এখানে বর্গাকার চিত্রে প্রতিটি আয়তক্ষেত্র সমান। এখন বর্গটি কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে, এখানে কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে সেটা বের করার জন্য আমাদেরকে কি বের করতে হবে, এখানে দেখতে হবে রয়েছে কয়টি, 1, 2, 3, 4, আর এখানে 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ বর্গটি কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে, এখানে 4 × 6, অর্থাৎ সরাসরি কয়টি আমরা লিখতে পারবো, 4, 6, 24টি। তাহলে 10-এর উত্তর হচ্ছে আমাদের ঘ। বলা হয়েছে প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ, তাহলে এখানে মোট আমাদের রয়েছে কয়টি, 24টি। 24টি কি রয়েছে, আয়তক্ষেত্র রয়েছে। এই 24টি আয়তক্ষেত্র বর্গটির কত অংশ, তাহলে বর্গ হচ্ছে সম্পূর্ণটি, তাহলে সম্পূর্ণটির ভিতরে রয়েছে আরও 24টি। তাহলে 24 ভাগের 1 হবে কি আমাদের, প্রত্যেক আয়তক্ষেত্র বর্গক্ষেত্রটির 24 ভাগের 1 অংশ। তাহলে একটা যদি 24 ভাগের 1 অংশ হয়, আরও একটা আরও 24 ভাগের 1 অংশ, এভাবে করতে করতে 24 ভাগের 24 অংশ হবে কি, 24টার পরিমাণ। অর্থাৎ 24 ভাগের 24টা মিলে কি সম্পূর্ণ বর্গক্ষেত্রটা হয়েছে। তার মানে এক একটি আয়তক্ষেত্র হচ্ছে এই সম্পূর্ণ বর্গক্ষেত্রটির 24 ভাগের 1 অংশ। যেমন এখানে 24টা ভাগ রয়েছে, এই 24টা ভাগের ভিতরে এই আয়তক্ষেত্রটি কি, একটা অংশ তার, কারণ এখানে সম্পূর্ণ যেহেতু 24টা, তার মানে কি এখানে যে 24টা রয়েছে সেটা মিলেই কি পুরো সম্পূর্ণ বর্গক্ষেত্রটি, আর এখানে যে ছোট ছোট আয়তক্ষেত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই 24টাকে, এখানে যদি এটাকে 24টা ভাগে ভাগ করে তার মধ্যে একটা ভাগ, তার মানে আমরা লিখতে পারবো 24 ভাগের 1 অংশ। তার মানে আমাদের 11-র উত্তরও হবে ঘ। তো আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন আমাদের যে বহুনির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর বা সমাধান। এর পরবর্তীতে যদি আপনাদের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আর আশা করি আপনারা আমাদের 90° যে অ্যাপ রয়েছে সেটি প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন, আর ইনস্টল করে থাকলে আপডেটও করে নিয়েছেন, কারণ অনেক অনেক নতুন ফিচার সেখানে যুক্ত হয়েছে। আর আশা করি আপনারা 90° আলেসও নিয়মিত দেখছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ধন্যবাদ। 90° এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।